Today, our class, English second paper of class 6. Today, I'll discuss with you future tense. I have already discussed present tense and past tense. Aske future tense somporke alochona korbo. Tumra ki shikhecho present tense ebong past tense gotokalke classes? Egulo bashay porecho tumra shobai? Present tense ebong past tense gulo ki dekhecho? Rules gulo, structure gulo? তোমরা গত ক্লাসে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের স্ট্রাকচার এবং রুলগুলো পড়েছো কিনা আমাকে একটু জানাও শিওর করে। আমিন জামাল, মেজবা, মেশকাতুল ইসলাম গত ক্লাসে এগুলো পড়ছো কিনা আমাকে একটু জানাও। তোমরা শুনতে পাচ্ছ তো? তা ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফিউচার টেন্স। টুডে আই উইল ডিসকাস ফিউচার টেন্স। আমি যদি বলি আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, ঠিক আছে, আই হবে, এটার সাথে উইল হবে, ভার্ব হবে ইট এবং বাকি অংশ এক্সটেনশন রাইস। আমি যদি বলি আমি খেলবো, আই উইল প্লে, ঠিক আছে। এখন কন্টিনিউয়াস টেন্সটা দেখো, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে লাস্টে কি হবে এক্সটেনশন, ঠিক আছে। আমি যদি বলি আমি ভাত খাইতে থাকিব অথবা আমি খেলিতে থাকিব তাহলে কি হবে, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো কোথায়, ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড মানে তোমার এক্সটেনশন, এখানে শ্যাল হয় আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড এটা এক্সটেনশন হবে। তাহলে সাবজেক্ট কি হবে, আই হবে, এটার সাথে শ্যাল বি বা উইল বি যে কোনো একটা হবে এটা খাটে, তারপর বার, তারপর আইএনজি, তারপর এক্সটেনশন, ঠিক আছে। এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স দুটাই শেষ। এখন দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে কোনো আইডিয়া থাকলে আমাকে বলো। ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? ফিউচার পারফেক্ট টেন্স উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে কোনো আইডিয়া থাকলে বলো আমাকে। আমি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ফিউচার কন্ডিশন শেষ করছি, ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে কিছু বলো। ফিউচার পারফেক্ট দেখো, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এটা লাস্টে থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল, কেমন, তারপরে বাকি অংশ। এখন আমি যদি বলি আমি খেলিয়া থাকব, ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? আমি খেলিয়া থাকব, বাংলা ক্রিয়াশেষে ইয়া থাকিবে এটা যুক্ত হবে। আমি খেলিয়া থাকিব বা আমি চিঠিটি লিখিয়া থাকিব এটা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়। বলো, আনসার করো। তোমরা শুনতেছো আমাকে? তোমরা শুনতেছ? তোমরা শুনতেছ কিনা বলো? Yes sir, শোনা যাচ্ছে। আনসার করো, আনসার করো, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ কিভাবে হবে, আনসার করো। আমি একটা উদাহরণ দিয়ে আনসার করো, আমি তো বলে দিলাম ফিউচার পারফেক্ট টেন্সের, একটা উদাহরণ দিয়ে আমাকে আনসার করো। যেমন আমি যদি বলি আমি চিঠিটি লিখিয়া থাকিব, দেখি এটা বলো কি হবে, আমি চিঠিটি লিখিয়া থাকিব এটা বলো, পারবা? নো স্যার। দেখো এটা আমি চিঠিটি লিখে থাকব, এখানে উইল হ্যাভ আছে, শ্যাল হ্যাভ আছে, ঠিক আছে। উইল হ্যাভ দেখতে যদি এটা জোর দিয়া মানে জোর দিলে তাহলে এখানে উইল হ্যাভ হবে, আর আমি এটা শ্যাল হ্যাভও কাটে, তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, আই শ্যাল হ্যাভ রিটেন ইজ ভার্বের ফার্স্ট পার্ট হিসেবে, দ্য লেটার ইজ বাকি অংশ, ঠিক আছে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ব্যবহার তেমন নাই, এটা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে। এটা এরকম আই উইল হ্যাভ বিন প্লেইং ইন দ্য ফিল্ড, সরি আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ইন দ্য ফিল্ড, অথবা দে উইল হ্যাভ বিন প্লেইং ইন দ্য ফিল্ড, এই ধরনের মানে এক্সাম্পল হবে, ঠিক আছে। তবে এটার ব্যবহারটা তেমন নাই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা তেমন নাই,
which are indefinite, which are continuous, which are perfect, এই তিনটা ব্যবহার আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আজকে আমি আর্টিকেলে চলে যাব। Do you have any question regarding tense, present, past or future? Please tell me. কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, আমি আর্টিকেলটা এর নেক্সট স্লাইডে আলোচনা করতেছি। এখানে এ বুক মানে এটা অনির্দিষ্ট করে, একটা বুক এন্ড এটা অনির্দিষ্ট করে, ঠিক আছে। দাটা হবে যে তোমার নির্দিষ্ট করে, এন আমব্রেলা এটা অনির্দিষ্ট করে, দা কোরআন এটা নির্দিষ্ট, দা টাইটানিক এটা নির্দিষ্ট। নির্দিষ্ট হলে এটা তোমার ডেফিনিট, আর অনির্দিষ্ট হলে এটা কি হবে? ইনডিফিনিট। ইনডিফিনিট তো অনির্দিষ্ট, ডেফিনিট তো নির্দিষ্ট, কেমন? এখন দেখো আমরা আমাদের এই আর্টিকেল পড়ার উদ্দেশ্যটা কি? টু লার্ন দা কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ আমরা শিখবো। টু লার্ন দা ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার আমরা শিখবো, কেমন? এখন আমরা যাচ্ছি প্রকারভেদে, আর্টিকেলের প্রকারভেদে। কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেল তিনটা, এ এন্ড ডি। এ এন্ড ডি ইজ কল্ড আর্টিকেল, এ এন্ড ডি কে আর্টিকেল বলা হয়। দেয়ার আর টু কাইন্ডস অফ আর্টিকেল, দুইটা আর্টিকেল থাকে, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি হবে? এ এন্ড, ডেফিনিট আর্টিকেল হবে কি? দা, ঠিক আছে। বুঝতেছো তোমরা না বুঝলে আমাকে বলো। ওকে, বোথ কাইন্ডস অফ আর্টিকেল আর ইউজ বিফোর নাউন্স, এই উভয় ধরনের আর্টিকেল গুলা নাউনের আগে বসে। নাউনটা কি বলতে পারো? নাউন কি বলো? নাউনটা কি? মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ নাউন? নাউনটা কি আমাকে একটু বলো, না পারলে বলো, আমি পারি না, আমি বলে দেবো, না পারলে বলো পারি না। এখন দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এ অর এন ইজ ইউজড, কোথায় কোথায় ব্যবহার হয়, কিসের আগে এ এন ডি ব্যবহার হয়, এটা আমরা তোমাদেরকে দেখাবো, আমি দেখাচ্ছি। দেখো রুল তোমরা স্ক্রিনে দেখতেছো সবাই? Yes sir, display দেখা যাচ্ছে। ওকে, এ ইজ ইউজড বিফোর কনসোন্যান্ট সাউন্ডস, কনসোন্যান্ট সাউন্ডের আগে এ ব্যবহার করা হয়, ঠিক আছে। এন ইজ ইউজড বিফোর ভাওয়েল, ভাওয়েলের আগে এনটা ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে কনসোন্যান্টটা কিভাবে চিনবো, ভাওয়েলটা কিভাবে চিনবো? তোমরা কি জানো ভাওয়েল মানে ভাওয়েল কয়টা ইংলিশে? ভাওয়েল কয়টা? হাউ মেনি ভাওয়েলস? ভাওয়েল কয়টা দেখি বলো তো? ফোর। হ্যাঁ, কয়টা? চারটা। বুঝি নাই স্যার। চারটা? চারটা না, ভাওয়েল পাঁচটা, এ ই আই ও ইউ, কেমন? এ ই আই ও ইউ এটা মুখস্থ রাখবা, ভাওয়েল পাঁচটা, এগুলাকে বলে ভাওয়েল। এই পাঁচটা ছাড়া বাকি সব কনসোন্যান্ট মনে রাখবা সবসময়। তাহলে ভাওয়েল কয়টা বলছি? পাঁচটা। কি কি দেখি বলো, কি কি? এটা না পারলে লিখে রাখো, এ ই আই ও ইউ। কয়টা? এ ই আই ও ইউ। হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে রাখবা এই ভাওয়েল পাঁচটা ছাড়া বাকি সবগুলো কনসোন্যান্ট। এটা মনে রাখবা, ভাওয়েলের আগে কেমন, ভাওয়েলের আগে এন হবে, তবে ব্যতিক্রম আছে, এটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। খেয়াল করো সবাই, খেয়াল করো, আই বট ল্যাপটপ, এখানে ল্যাপটপের কি আছে, এল আছে, এটা কিন্তু কনসোন্যান্ট, তাহলে এখানে এ হবে, ঠিক আছে। আই বট এ ল্যাপটপ, শুনতেছো তো সবাই? না শুনতেছো? স্যার কোথায় আওয়াজ হচ্ছে? ওখানে ওখানে, আমার এখানে না। আই বট এ ল্যাপটপ, এখানে ল্যাপটপের আগে এ দিছি, যেহেতু ল্যাপটপ এল এটা কনসোন্যান্ট। হি ইটস এন এগ, এগ অর্থ ডিম, এখানে ইটা তোমার ভাওয়েল, ওই জন্য এন হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পারছো কি না বলো? Yes sir, বুঝতে পারছি। ওকে, হি ইজ এ ডক্টর, তিনি ডক্টর, তাহলে এটা কি? ডিটা কনসোন্যান্ট, তাহলে এটা এ হবে। হি বট
an umbrella. এখানে umbrella এর আগে প্রথম অক্ষরটা কি আছে? U আছে. U টা কি ভাওয়ালের মধ্যে পড়ে না? U U U ভাওয়ালের মধ্যে জানো তো সবাই? I O U বললাম না? I O A E I O U. তাহলে কি হবে? U রা এখানে কি হয়েছে? ভাওয়াল হয়েছে. He bought an umbrella. যেহেতু এটা U টা তোমার ভাওয়াল তার জন্য এখানে কি হয়েছে? An হয়েছে. এখন দেখো রুল আরেকটাতে দেখো A is used before U এবং ওয়া ওয়া সাউন্ডস মানে ওয়া সাউন্ডস এর আগে তোমার এই আর্টিকেলটা হবে ইউ সাউন্ডের আগে আর্টিকেলটা হবে খেয়াল করো এখানে লেখা আছে ইউ ই ডব্লিউ ইউ ই ঠিক আছে তোমরা কি সবাই দেখতেছো এবং আমার কথা শুনতেছো মাই ডিয়ার স্টুডেন্টস হ্যাঁ এখানে ই খেয়াল করো এখানে ই ডব্লিউ ই ইউ এটা কিন্তু ভাওয়েল কিন্তু এখানে এন হয় নাই মনে রাখবা স্যার আমি বলি ই ডব্লিউ ইউ লাস্টে আছে ইউরোপিয়ান এখানে ইটা ভাওয়েল ইটা ভাওয়েল এন হয় নাই কেন এন হয় নাই এটা মনে রাখবা ই যদি ইউ এর মতো উচ্চারণ হয় ওখানে এ হবে যেমন ইউরোপিয়ান যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ানে এখানে ই ভাওয়েল হওয়ার কথা কিন্তু ভাওয়েল হবে না কেন এখানে ইটা ইউ এর মতো উচ্চারণ হবে মনে রাখবা ই যদি ইউ এর মতো উচ্চারণ হয় এটা ভাওয়েল হইলেও ওখানে এন হবে না এখানে এ হবে যেমন এন ইউরোপিয়ান হবে না এখানে হবে এ ইউরোপিয়ান যেহেতু এটা ইউর মতো উচ্চারণ হয়েছে ইউই দেখো ই ডব্লিউ ইউ এখানেও এ হবে ঠিক আছে আর এটা দেখো এ ওয়ান আমি যদি বলি গিভ মি ওয়ান টাকা এ ওয়ান টাকা হবে ও যদি ওয়াই এর মতো উচ্চারণ হয় তাহলে কি হবে এ হবে ঠিক আছে বুঝতে পারছো তো না ইয়েস স্যার বুঝতে পারছি ইউনিয়ন এটা ইউ ইউর মতো উচ্চারণ হচ্ছে এই জন্য এখানে এ হচ্ছে এ হয়েছে ঠিক আছে কোনো প্রশ্ন আছে থাকলে বলো Do you have any question? No, sir. আচ্ছা তোমাদের প্রশ্ন থাকে না কেন আমি তো বুঝি না প্রশ্ন করবা আচ্ছা ঠিক আছে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি তারপর দেখো এখানে আছে আচ্ছা সাম অফ আদার ইউজেস অফ ইন্ডিফিনিট আর্টিকেল মানে এক রকম অর্থ বোঝাতে এই রকম একজন এই রূপ অর্থ প্রকাশ করতে এন ব্যবহার করা হয় এই ক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে থাকে ঠিক আছে প্রপার নাউনটি কমন নাউন হয়ে থাকে কোন স্পেসিফিক মানুষের নাম বুঝাতে এটা প্রপার নাউনকে ইন্ডিকেট করে স্পেসিফিক আর প্রপার নাউন সব সময় বড় হাতে হবে ক্যাপিটাল লেটার হবে মনে রাখবা শেক্সপিয়ার ইটালিয়ান ঠিক আছে এখানে কি লিখছে হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার কিন্তু এখানে বলতেছে কি এরকম একজন এই রূপ অর্থ প্রকাশ করতে ইয়ান ব্যবহৃত হয় এই ক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয় এটা প্রপার নাউনটা কি হবে কমন নাউন হি থিংস মানে সে মনে করে হি ইজ এ শেক্সপিয়ার শেক্সপিয়ার একটা বিখ্যাত ড্রামাটিস্ট ইংলিশ লিটারেচারের ড্রামাটিস্ট কেমন নাট্যবিদ তিনি মনে করেন তিনি একজন শেক্সপিয়ার মানে একজন নাট্যকার তার নাম উল্লেখ করছে আর কি হি সিমস টু বি অ্যান ইটালিয়ান তাকে ইটালিয়ান মনে হয় ঠিক আছে হি এখানে প্রপার নাউনটা কি হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে এখন দেখো ইউনিট বোঝাতে ইউনিট একক এখানে ইউ এন আই টি ই হবে না এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে সরি টাইপিং মিস্টেক ইউনিট বোঝাতে এ এন ব্যবহার করা হয় যেমন 12 ইঞ্চি মেজ এ ফুট ইউনিভার্সিটি একটা ফুট তৈরি করলো ঠিক আছে এখানে ফুটের আগে এ হবে যেহেতু ইউনিট বুঝাইছে একক বুঝাইছে আউন্স এটা একটা একক আউন্স ইজ এনাফ ঠিক আছে তোমাদের আগে কি বলছি আমি এটা তোমার এ ভাওয়াল থাকলে এন বসে না এটা ওটা কি ভাওয়াল তাহলে এখানে কি হবে এন হবে এন আউন্স ইজ এনাফ বুঝতে পারছো কি না বলো আমাকে ইয়েস স্যার বুঝতে পারছি আকিরা আকিরা ইয়েস স্যার আচ্ছা আচ্ছা তোমরা এখানে কয়জন তোমরা তো অনেকে আটজন টোটাল আমি আটজন দেখতেছি সারা আছে এখানে কয়েকজন সারা স্যার আর কেউ মানে রেসপন্স করে না হ্যাঁ ওটাই বলতেছি আইমান জামাল আচ্ছা ইশরাক আব্দুল্লাহ দেখতেছি তাইমা দেখতেছি নাকিব দেখতেছি তোমরা রেসপন্স করতেছো না কেন বাকিরা মেজবা মেজবা কেউ দেখতেছি আমি স্যার আমি মনে করতে রেসপন্স করতেছি বাকিরা সবাই রেসপন্স করবা এটা বুঝতে হবে আচ্ছা এখন দেখো আমি নেক্সটে চলে যাচ্ছি নেক্সট স্লাইডে এটা হচ্ছে অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ এন বসে অপরিচিত কোনো ব্যক্তি ঠিক আছে তার আগে এ এন বসবে ওটা ইয়া অনুযায়ী আর কি বাউল কনসোনেন্ট অনুযায়ী যেমন সেলিম একটা লোকের নাম সেলিম কেম টু সি ইউ সেলিম তোমাকে দেখতে আসলো তাহলে এখানে এ হবে ইকবাল ইকবালের আগে কিন্তু আই আছে ঠিক আছে
এটা তোমার ভাবেল এন্ড ইকবাল কেম টু মিট ইউ মানে ইকবাল তোমার সাথে সাক্ষাৎ করতে আসলো কিন্তু আর্টিকেলের বেলা ইকবালের আগে এন বসবে সেলিম এর আগে এ বসবে খেয়াল করবা এটা ভাওয়েল এবং কনসোন্যান্ট অনুযায়ী এখন দেখো সমজাতীয় বোঝাতে এ এন ব্যবহৃত হয় সমজাতীয় সমজাতীয় মানে একই রকম একই রকম বুঝতেছো কি না সবাই ইয়েস স্যার পার্টস অফ এ ইয়েস স্যার ওকে ওকে পার্টস অফ এ ফেদার ফ্লক টুগেদার ঠিক আছে ফেদার মানে পালক ফ্লক মানে জড় হয় একত্রে জড় হয় ঠিক আছে তাহলে কি হবে দেখি বলো তো এটা আমি কি বলছি বার্ডস বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার কেমন ফ্লক মানে এটা ঝাঁককে বোঝাচ্ছে বা পালকে বোঝাচ্ছে মানে ইত্যাদি বোঝাতে বার্ডস অফ এ ফেদার এক ঝাঁক পাখি সরি মানে পার্টস অফ ফেদার ফেদার মানে পালক বোঝাচ্ছে একত্রে কি হয় এক ঝাঁক হয় আর কি একত্রে থাকে তাহলে এটা সমজাতীয়কে বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে এ হবে এ মানে আর্টিকেল এটা যেহেতু একই জাতীয় যেমন পেশা ব্যবসা ইত্যাদি বোঝাতে এ এন ব্যবহৃত হয় কোনো পেশা বোঝাতে যেমন মাই ফাদার ইজ এ টিচার এখানে টিচারের আগে এ বসবে যেহেতু টিচার টিচিং একটা পেশা শিক্ষকতা একটা পেশা কেমন মমতাজ ইজ এন অ্যাক্ট্রেস মমতাজ একজন অভিনেত্রী তাহলে অ্যাক্ট্রেস এটা একটা অভিনয় করা এটা একটা পেশা টিচিং এটা একটা পেশা ঠিক আছে এখানে অ্যাক্ট্রেসের আগে অ্যাক্ট্রেসের আগে এন কেন হয়েছে দেখি বলো তো অ্যাক্ট্রেসের আগে এন কেন হলো বলো না বুঝি নাই বুঝি নাই অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসের আগে এন কেন হয়েছে বলো আমি তো এতক্ষণ আলোচনা করলাম কেন হয়েছে বলো কেমন আচ্ছা দেখো নেক্সট সেকশনে চলে যাচ্ছি ওমিশন অফ ইন্ডিফিনিট আর্টিকেল কেমন ওমিশন অফ ইন্ডিফিনিট আর্টিকেল এটা স্ক্রিনে আর একটা চলে আসছে দেখো ওমিশন অফ ইন্ডিফিনিট আর্টিকেল ইন্ডিফিনিট আর্টিকেলের মানে যেখানে যেখানে ইন্ডিফিনিট আর্টিকেল বাদ যাবে কেমন ওমিশন মানে বাদ দেওয়া ঠিক আছে খাবারের নামের পূর্বে এ এন বসে না খাবারের নামের পূর্বে উই ইট ডিনার ডিনার মানে রাতের খাবার টুগেদার আমরা একত্রে রাতের খাবার খাই ডিনারের আগে এন বসবে না এটা তো বলেই বলে দেওয়া হয়েছে খাবারের নামের আগে প্লুরাল কাউন্টেবল নামের পূর্বে এন বসবে না কেমন কাউস সে কাউন্টেবল কিন্তু প্লুরাল আর ইউজফুল ঠিক আছে এ এটা এন কাউস বা এ কাউস এগুলো হবে ভুল দা এটা হবে ভুল কিচ্ছু হবে না এখানে কেমন আরে কাউস আছে তাকে বলেন না বুঝলাম না আবার বলো আবার বলো এখানে কাউস আর ইউজ এটা তোমার এখানে আওয়াজ হচ্ছে তাকে মিউট করতে আচ্ছা দেখো খাবারের নামের পূর্বে এন বসে না উই ডিনার এখানে এন দা কোটা বসবে না প্লুরাল কাউন্টেবল নামের পূর্বে এন বসে না কাউস আর ইউজফুল ঠিক আছে এখানে এখানেও বসবে না বয়েস বয়েস আর গোয়িং টু স্কুল এখানে ইটা এটা ভুল হয়ে আসছে ট্রাফিক মিস্টেক এটা হবে না বয়েস আর গোয়িং টু স্কুল কেমন এখানে এখানেও বসবে না আর্টিকেলটা আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ এন বসে না আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি তোমরা জানো আমাকে একটু বলো তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বলো এটা হবে না এটা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আমাকে একটু বলো কেউ পারবা এন বসে না অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি
and Boshana. Tai abstract noun. What is abstract noun? What do you mean by abstract noun? Follow? যে নামে পূর্বে এ বা এন বসে না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে বুঝলাম না আবার বলো রিপিট করো আচ্ছা আমি বলে দিচ্ছি তোমরা পড়তেছো না মনে হয় যেমন এখানে পূর্বে বা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে তুমি আমি শুনতেছি না ওই শব্দ হচ্ছে আমি বলতেছি শুনো যেমন কোনো কিছু ধরা যায় না ছোঁয়া যায় না সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে এখানে লেখা আছে অনেস্ট ইজ দা বেস্ট পলিসি হেলথ ইজ ওয়েলথ ঠিক আছে সম্পত্তি বা প্রপার্টি ঠিক আছে এটা ধরা যায় না অনেস্টি এটা এটা মানে যেটা ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় অনেস্টি সততা এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন হেলথ ইজ ওয়েলথ অনেস্ট ইজ দা বেস্ট পলিসি কেমন দ্যাট ক্যান বি ট্রাস্ট অনলি বাই অনলি ফেল্ট দ্যাট ইজ কলড অ্যাবস্ট্রাক্ট যেটা অনুভব করা যায় ফিল করা যায় সেটা এবং এখন আমরা আরেকটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে একটা স্লাইডে আনকাউন্টেবল হিসাবে পরিণত অ্যাডভাইস ব্যাগেজ নিউজ ইনফরমেশন ইত্যাদির পূর্বে এ এন বসে না কেমন আমি আবার বলতেছি আনকাউন্ট নাম হিসাবে পরিণত অ্যাডভাইস ব্যাগেজ নিউজ ইনফরমেশন ইত্যাদির পূর্বে এ এন বসে না তোমরা স্ক্রিনে দেখতেছো তো সবাই না Yes স্যার দেখতেছি আমি প্রথম উদাহরণ প্রথম দুটোটা উদাহরণ একটু করো তো তুমি কি লেখা আছে মাদার কি লেখা আছে বলো মাদার গিভ মি মাদার 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 গিভ মি গুড অ্যাডভাইস হ্যাঁ একটু স্পিক লাউডলি জোরে বলো বি নাম্বারটা কি গুড অ্যাডভাইস বি নাম্বারটা বলো বি নাম্বারটা আমি বলতেছি এখানে আনকাউন্ট নাউন হিসেবে পরিণত অ্যাডভাইস ব্যাগেজ ইনফরমেশন নিউজ ইত্যাদির আগে কোনটা বুঝবো না যেমন মাদার গিভ মি গুড অ্যাডভাইস ঠিক আছে এখানে অ্যাডভাইস এটা হচ্ছে যে উপদেশ এখানে এ এন দা কোনোটাই হবে না মাদার টেল আস কারেক্ট ইনফরমেশন ঠিক আছে এখানেও এ এন দা কোনোটাই হবে না ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এ এন বসে না বস্তুগত নাউনের পূর্বে এ এন বসে না যেমন মিল্ক ইজ নিউট্রিশিয়াস ঠিক আছে এখানে এ এন দা কোনোটাই বসবে না দুধ পুষ্টিকর এটা ম্যাটেরিয়াল নাউন উই রাইট অন পেপার ঠিক আছে এখানে কোনোটা হবে না আমরা কাগজে লিখি ঠিক আছে এখানেও হবে না এ এন এগুলো মনে রাখবা কোথায় কোথায় এ এন হয় না কোথায় কোথায় এগুলো আমি থাকি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে তবে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিছু মেজার ওয়ার্ড মানে যেটা পরিমাপ করা যায় তাদের আগে এ এন বসে যেমন গিভ মি এ গ্লাস অফ মিল্ক আমাকে এক গ্লাস দুধ দাও এ গ্লাস অফ এখানে এ গ্লাস অফ মিল্ক বলতেছে ঠিক আছে এটা পরিমাপ আমরা বলি না আমাকে এক গ্লাস দুধ দাও এক গ্লাস পানি দাও ঠিক আছে এটা পরিমাপ যখন পরিমাপ অর্থ থাকবে তখন তার পূর্বে এ এন বসে এমন এখন আমি নেক্সট সেকশনে চলে যাচ্ছি কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন থাকলে বলো আমি নেক্সট সেকশনে চলে যাচ্ছি আচ্ছা এখানে তোমাদেরকে এক্সারসাইজ দিছি দেখি এগুলো একটু বলো তো এক্সারসাইজ গুলো দেখতেছো এক্সারসাইজ দেখতেছো সবাই এক্সারসাইজ দেখতেছো কিনা বলো হ্যাঁ স্ক্রিনে দেখতেছো এগুলো বলো কি লিখছে এখানে বলো সব প্রথমে হ্যাঁ প্রথমে কি লেখা she wants dash sheet of paper এই তোমাদের সাউন্ডে ডিস্টার্ব করতেছে যাদের সাউন্ডে ডিস্টার্ব করতে মিউট করে রাখো she wants কি হবে বলো she wants কি হবে she wants a sheet of paper এখানে আর্টিকেল হবে কি হবে বলো she wants a sheet of paper very good she wants a sheet of paper এটা হয় সমস্যা নাই aunt is industrious aunt a u n t aunt এটা কি হবে বলো
and ঠিক আছে যেহেতু এটা ভাব আছে আচ্ছা অনেস্ট এটা কি আছে অনেস্ট এটা বলো এটা কি হবে বলো এটা আমি ডিসকাস করি নাই তারপরে পারো কিনা দেখো এস যদি অ এর মতো উচ্চারণ না তাহলে হি ইজ অ্যান হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান কাম অন হিজ ব্রাদার ইজ ড্যাশ এলএলবি এখানে হবে হিজ ব্রাদার এ এর মতো উচ্চারণ হলে অ্যান এলএলবি ঠিক আছে মিস্টার করিম ইজ ইউরোপিয়ান এটা কিন্তু আমি বলছি তোমাদেরকে মিস্টার করিম ইউরোপিয়ানটা বলছি ব্যবহারটা এটা বলো মিস্টার করিম ইজ কি হবে বলো মিস্টার করিম ইজ কি হবে আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি ই যদি ইউর মতো উচ্চারণ হয় কিন্তু ভাবে ইউর মতো উচ্চারণ হলে কি হবে ইজ এ হ্যাঁ Mr. Karim is a European. Mr. Karim is a European. European. He howel kintu he jodi yur moto uchcha na okane e hobe thik ache ami next slide e chole jacchi acha tomader kono proshno ache ei porjonto kono proshno ache karo kono proshno ache kina karo kono proshno ache নমস্কার আচ্ছা আকিরা কে উত্তর দিচ্ছে না এখানে সাত জনকে দেখতেছি আমি সারা আছে ইশতাক আছে ইশতাক আব্দুল্লাহ মেজবা সাইমা আইমান জামিল মেশকাতুল ইসলাম তোমরা কোথায় সাইমা আইমান জামিল মেশকাতুল ইসলাম বাকিরা তো কথাই বলতেছে না বাকিরা শুনতেছে তো না স্যার কোনো কোশ্চেন নাই আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আর্টিকেলটা আলোচনা করছি এটা তোমরা ভাষায় পড়বা ইউ উইল জাস্ট গো থ্রু দিস রুলস অফ আর্টিকেল এগেইন এন্ড এগেইন বারবার পড়বা ঠিক আছে প্রশ্ন থাকলে আমাকে বলবা যে কোনো ক্লাসে সমস্যা নাই এখন আমি তোমাদেরকে একটা রাইটিং সেকশন থেকে একটা লেটার পাবো সেটা হচ্ছে যে এ লেটার অন ফিজিক্যাল এক্সারসাইজ এটা তোমাদের সিলেবাসে আছে কেমন এটা তোমাদের সিলেবাস থেকে আমি দিয়েছি এ লেটার অন ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামের উপর একটা চিঠি ঠিক আছে সবাই দেখতেছে স্ক্রিনে সবাই কি দেখতে পাচ্ছেন ওকে ওকে আই এম রিডিং ডিয়ার রবি আই এম গ্লাড টু লার্ন অ্যাবাউট ইউর ব্রিলিয়েন্ট রেজাল্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন আমি ফাইনাল এক্সামিনেশনে তোমার চমৎকার রেজাল্ট শুনে খুব খুশি হয়েছি Congratulations on your brilliant success. So, our brilliant success, চমৎকার সফলতার উপর অভিনন্দন and for retaining second place এবং in your class এবং তোমার শ্রেণীতে দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য তোমাকে অভিনন্দন retaining মানে ধরে রাখা তোমরা ওয়ার্ড মিনিং গুলো শিখবা আমি বারবার বলতেছি ওয়ার্ড মিনিং গুলো শিখবা আমাদের হাতে সময় খুব কম আমরা 11টা পর্যন্ত আমাদের ক্লাসটা শেষ হবে সবাই দেখো খেয়াল করো টুডে আই এম রাইটিং টু ইউ অন এ ডিফারেন্ট ম্যাটার আজকে আমি একটা ভিন্ন বিষয়ের উপর তোমাদের কাছে লিখতেছি তোমাদের ওখানে সাউন্ডটা অফ করে দাও সাউন্ড অফ করে দাও ডিস্টার্ব হচ্ছে ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তোমরা সরি ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তুমি খুব মেধাবী স্টুডেন্ট বাট ইউ সিম টু বি ইনডিফারেন্ট কিন্তু তোমাকে উদাসীন মনে হয় ইনডিফারেন্ট অর্থ কি বলো উদাসীন কিন্তু তোমাকে উদাসীন মনে হয় টু ইউর হেলথ তোমার স্বাস্থ্যের প্রতি উদাসীন মনে হয় হ্যাঁ উদাসীন ইনডিফারেন্ট অর্থ উদাসীন তোমার স্বাস্থ্যের প্রতি তোমাকে উদাসীন মানে হুইচ ইজ ওয়াই যেটার জন্য ইউ অফেন লুক ডিজেক্টেড যেটার জন্য তোমাকে প্রায় ডিজেক্টেড এন্ড গ্লুমি এটা অর্থ হবে মন মরা অথবা বিষণ্ন যেটার জন্য তোমাকে প্রায় বিষণ্ণ এবং মন মরা দেখায় ঠিক আছে রিমেম্বার মনে রাখবে সাউন্ড মাইন্ড সুস্থ মন লাইস ইন এ সাউন্ড বডি সুস্থ শরীরে নিহিত মানে মন ভালো থাকলে শরীরটা ভালো থাকবে এটাই বোঝাচ্ছে সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি সুস্থ মন সুস্থ শরীরের মধ্যে নিহিত ঠিক আছে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে এটা বুঝাচ্ছে ইফ ইউ ক্যানট কিপ ইন গুড হেলথ যদি তুমি ভালো স্বাস্থ্য রাখতে না পারো ইউর মাইন্ড উইল নট অলসো গো অ্যাজ ইউজুয়াল তোমাদের মনটা মানে সচরাচর যেভাবে থাকবে ওভাবে থাকবে না এটা বুঝাচ্ছে এন্ড অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়ার্ল্ড এন্ড পৃথিবীর সকল কার্যক্রম উইল সিম টু বি মিনিংলেস অর্থহীন মনে হবে এন্ড ডাল এবং বিষণ্ণ মনে হবে টু ইউ তোমার কাছে ঠিক আছে আচ্ছা ডেসপাইট অর্থ কি কেউ বলতে পারবা ডেসপাইট হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেসপাইট ডেসপাইট অর্থ কি ডেসপাইট অর্থ কি বলতে পারবা কেউ
শুনতেছো আমাকে শুনতেছো নো স্যার পার আচ্ছা ডেসপাইট তো সত্য সত্য ডেসপাইট হ্যাভিং লটস অফ ওয়েলথ প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও এন আনহেলদি পারসন একজন মানে অস্বাস্থ্যবান নয় এরকম বুঝাচ্ছে অস্বাস্থ্যবান ব্যক্তি আর কি ক্যানট এনজয় হিজ হার লাইফ তার জীবনকে এনজয় করতে পারে না উপভোগ করতে পারে না ইফ ইউ স্টার্ট ফিজিক্যাল এক্সারসাইজ যদি তুমি শারীরিক ব্যায়ামটা আরম্ভ করো ইউর লিমস এন্ড মাসেলস তোমার অঙ্গ প্রত্যঙ্গ এবং মাংসপেশিগুলো উইল স্টার্ট টু গ্রো প্রপারলি যথাযথভাবে বেড়ে উঠবে কেমন বিসাইডস তাছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ উইল ইনক্রিজ বৃদ্ধি করবে ইউর ডাইজেস্ট পাওয়ার তোমার হজমি শক্তি বৃদ্ধি করবে এন্ড হেল্প প্রপার সার্কুলেশন এবং যথাযথ এন্ড হেল্প প্রপার সার্কুলেশন অফ ব্লাড এবং রক্তের যথাযথ সঞ্চালনে সাহায্য করবে ইউর নার্ভস নার্ভস মানে স্নায়ু ইউর নার্ভস উইল অলসো ফাংশন প্রপারলি তোমার স্নায়ুগুলো যথাযথভাবে কাজ করবে অ্যাজ এ রেজাল্ট অথবা ফলে অ্যাজ এ রেজাল্ট ফলে ইউ উইল বি এবল তুমি সক্ষম হবে টু অ্যাভয়েড ডিজিজেস ডিজিজ মানে রোগ রোগ পরিহার করতে অ্যাভয়েড করতে তুমি সক্ষম হবে দিস উইল অলসো মেক ইউ মোর অ্যাক্টিভ এটা তোমাকে খুব বেশি কার্যকরী রাখবে কর্মটা রাখবে অ্যান্ড মোর অ্যাটেন্টিভ এবং খুব বেশি মনোযোগী করে রাখবে ইউর স্টাডি তোমার পড়াশোনার প্রতি ইউ উইল স্টার্ট টু লুক চেয়ারফুল তোমাকে প্রফুল্ল দেখাবে লাইভলি প্রাণবন্ত দেখাবে অ্যান্ড স্মার্ট এবং স্মার্ট বা চটপটে দেখাবে যদি তোমার স্বাস্থ্যটা ঠিক থাকে কেমন এটা লেটারটা আমি তোমাদেরকে বলি এটা তুমি তোমার ভাইকে উপদেশ দিয়ে একটা চিঠি লিখতেছ ঠিক আছে এই লেটারটা তোমার ভাইকে উপদেশ দিয়ে সেটা হচ্ছে যে রাইট এ লেটার টু ইউর ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে তোমরা শুনতে পাচ্ছ তো না সবাই সবাই শুনতেছ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কথা বলবা সো আই অ্যাডভাইস ইউ তা আমি তোমাকে পরামর্শ দিই এটা তুমি তোমার ভাইকে বলতেছো টু স্টার্ট ফিজিক্যাল এক্সারসাইজ আরম্ভ করার জন্য বা শুরু করার জন্য আমি তোমাকে পরামর্শ দিই ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে অ্যান্ড কন্টিনিউ ইউর একাডেমিক স্টাডি এবং তোমার একাডেমিক স্টাডিও অব্যাহত রাখবা উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন ইডলি ইউরস আবির এটা তুমি তোমার নামটা লিখছো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো ফিজিক্যাল এক্সারসাইজ এই লেটারটা বুঝতে পারছো ভালো করে আমাকে একটু বলো প্রতিটা শব্দের ওয়ার্ড গুলা বুঝতে পারছো সেন্টেন্স গুলো বুঝতে পারছো Yes sir বুঝতে পারছি বাকিরা আনসার করতেছো না কেন তোমরা আর্টিকেল এবং এরপরে রাইটিং সেকশনের এই লেটারটা বুঝতে পারছো কিনা বলো বাকিদেরকে জিজ্ঞেস করতেছি Yes sir Have you understood the articles and also the letter? If you have any question, you can ask. Yes, sir. আরো কোনো প্রশ্ন আছে আমি এখন ফিনিশ করে দিব ক্লাসটা কারণ আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আর্টিকেল হোক তোমার রাইটিং সেকশন হোক ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং আর্টিকেল অর দ্য লেটার ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন নো স্যার কোনো কোশ্চেন সারা আইমান জামিন সাইমা মেশকাতুল ইসলাম বাকিরা আনসার করতেছ না কেন তোমাদের কোনো প্রশ্ন নাই না তাহলে স্যার আমি কি শেষ করবো এখানে ওকে স্যার বুঝতেছি না স্যার শেষ করতে পারেন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমি এটা শেষ করি আর তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা আর্টিকেলের ডোজ গুলা দেখবা এবং এটা দেখবা ফিজিক্যাল এক্সারসাইজ এটা ভালো করে শিখবা আর কোনো প্রশ্ন থাকলে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি থ্রু হোয়াটস কেমন হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে ওই গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারো সমস্যা নেই ওখানে আমি তো দিব ঠিক আছে থ্যাংক ইউ এভরিবডি আসসালামু আলাইকুম